হরে কৃষ্ণ। দেখুন আজকে আমাদের খুবই ভালো দিন, এই যে নগর সংকীর্তন করে এলে এর অনেক পুণ্য, যেটা তোমরা কল্পনা করতে পারবে না, এর এত মঙ্গলদায়ী। এইখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল, কি ভবিষ্যৎবাণী ছিল বলে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মরণ, এইটা হলো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী। একদিন সম্পূর্ণ পৃথিবীতে আমার নাম গলি গলিতে শহরে শহরেতে সবাই আমার নাম কীর্তন করবে, আর সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরা এক এক বোতল নিয়ে কাকে জল দিবে না, নিজের কাছে রেখে দিবে, চার চার জন মিলিয়ে এক একটা বোতল দাও, করেছিলেন নাম শুনেছ হরিদাস ঠাকুর, তিনি প্রত্যেক দিন তিন তিন লাখ হরিনাম করত, কত হরিনাম করত, তিন লাখ করে, আর এক লাখ যে হরিনাম করত খুব জোর জোর দে, খুব জোর জোর তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এক সময় একজন মুসলমান হরিদাস ঠাকুরকে প্রশ্ন করল, বলে ঠাকুর আমরা শুনেছি এই হরিনামটুকু মনে মনে করতে হয় মন্ত্রকে, তুমি এ চিনলে চিনলে চিৎকার চিৎকার করি হরে কৃষ্ণ কেন বলছ? দেখুন হরিদাস ঠাকুর কি উত্তর দিল, বলে দেখো তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি বলো, বলে বলো, বলে একজন ব্যক্তি কামায় পয়সা ইনকাম করে, ও এক ব্যক্তি নিজে খাচ্ছে, আর একজন ব্যক্তি ইনকাম করে পুরা পরিবার দেরকে খাওয়াচ্ছে, বলো দেখি দুজনের মধ্যে কে বড় হবে, আর বলো জোর করে, হ্যাঁ যিনি পরিবার দেরকে খাওয়াচ্ছে সবাইকে খাচ্ছে তিনি বড় হবে। হরিদাস ঠাকুর বলেন ঠিক সেই রকম ভাবে যারা মনে মনে হরিনাম করে ওরা নিজের কল্যাণ চিন্তা করে, কিন্তু যে জোর জোর হরিনাম করে, আমরা এখন নগর কীর্তন করে এলাম না, জোর জোর করে হরিনাম করলাম তাতে কি হলো, যে গাছ পালা যত লতা পাতা পশু পাখি সবাই সেই গোবিন্দের নাম শুনতে পারবে, তাদের কানে যখন এই নামটুকু যাবে কি হবে, এরা সবাই কল্যাণ হবে, সবাই কল্যাণ হবে, বুঝতে পারছেন তো? এই জন্য তিনি একটা শাস্ত্র থেকে একটা শ্লোক উঠিয়ে বললেন, বলে আমি এটা বলছি না, দেখো শাস্ত্র কি বলছে, বলে জপত হরি নামানিষ্ঠানে সত্ত গুণাধিক, মানে কি যে মনে মনে হরি নাম করে ও যতটুকু পুণ্য পাবে, যদি কেউ জোর জোর করে করে 100 গুণ বেশি তার ফল পাবে, 100 গুণ। এই জন্য আপনারা যে কীর্তন করে করে এলেন, হ্যাঁ কল্পনা করতে পারবে না এই নামটুকু যত দূর পর্যন্ত যাবে। এই জন্য বলছে মঙ্গল ভবন অমঙ্গল হরি, ভগবান নাম যদি সর্বত্র যায় কি হবে, সমস্ত অমঙ্গলকে দূর করে সেখানে মঙ্গল মঙ্গল এনে দিবে। যদি বাড়িতে কোনো দুঃখ কষ্ট হয় কি করবেন, এদিকে ওদিকে যাবে না, পরিবার ওলা সবাই পরিবার লোক বসবেন, যদি মৃদঙ্গ আর যদি করতাল থাকে খুব ভালো কথা, যদি ওইটাও না থাকে, যদি বাড়িতে একটু তালি বাজিয়ে একটু গোবিন্দের কীর্তন করবেন, দেখবেন বাড়িতে যত প্রকার দুঃখ কষ্ট আছে যখন বাড়িতে কৃষ্ণ কীর্তন হয় না, সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়ে যাবে, সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়ে যাবে, তোমরা তোমরা পরে দেখবে। এক সময় সাইন্টিস্টরা তারা বিচার করলো, বলে কেন বলে গোবিন্দের নাম নিয়ে শান্তি পাওয়া যায়, সবাই বলে না গোবিন্দের নাম নিয়ে কি হবে, বলে মধুরা মধুরা মেতা মঙ্গল মঙ্গল নাম, বলে যে গোবিন্দের নাম হলো কি, বলছে মিঠা থেকেও সব থেকে মিঠা হলো গোবিন্দের নাম, আর মঙ্গল থেকেও মঙ্গল হলো ভগবানের নাম, বলে সৎকৃত বিপরী গীতম শ্রদ্ধয়া হেলে আবা। যদি গোবিন্দের নাম যে কোন ভাবে যদি থাটা করে, ও কালকে শুনছিলাম না সেখানে বিষ্ণু দূতরা বলছে ভগবানের নাম চার ভাবে কল্যাণ করে, বলে কি ভাবে, বলে সাংকীর্তন, যদি ছেলে মেয়েদের নাম
यदि गोविंद और कृष्ण नाम रखे दिए छे मेरे नाम जिधर राधा गीता सीता रखे थे जो तो बार मुक्त भी गोविंद नाम भरेगे तो बार कल्याण होगा। परिहासम यदि कोई परिहास करते करते अरे गोविंद कृष्ण कृष्ण करे की हो बेकार कोई कृष्ण कृष्ण बोले दिलो ताते वो कल्याण हो जाएगा हैं। यदि कीर्तन करे यदि गोविंद के नाम नहीं जे को भावे यदि गोविंद नाम तुम नीते बारे ताते मंगल ही मंगल हवे ताते मंगल ही मंगल हवे कभी अमंगल कर हवे ना बुझवार जन तो ये नगर संकीर्तन करे ले बहुत बड़ा पुण्य कथा जो तो दूर पर्यंत ये नाम ध्वनि किए छे हैं। हमारे गुरुदेव उदाहरण देते हैं जेरका बेटा पाथर उठे जलर मध्य छुड़े फेलू जलर मध्य पुकुर मध्य फेलू की हवे सेखाने लहरी आसे तई ना लहरी ढेउ आसबे ढेउ आस्ते आस्ते शेष के स्पर्श करे आबार ढेउटा आसबे सेई रकम भावे जखन ए गोविंद रे नाम हमारे जखन ए कृष्ण नाम जखन गावा है इयर प्रतिध्वनि ई जे वाइब्रेशन जब तो दूर पर्यंत जावे तब तो दूर पर्यंत समस्त दुख कष्ट के नष्ट कर दिवे प्रणिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ऐसे हमारे की करता है महाप्रभु बोलते जीव जाग जीव जाग गोरा चांद बोले कत निद्र जाओ माया पिशाची रखो भाजी बाबली आए से संसार বলে জীব জাগ বলে কতদিন আর শুয়ে থাকবে শুয়ে পড়ে থাকবে একটু জাগ তো জীব জাগ বলে আমার তো জেগে আছে বলে জেগে নাই শুয়ে আছ বলে কিসে বলে মায়ার হ্যাঁ মায়াতে মায়ার কোলতে তোমার শুয়ে আছে এখন জাগ নাই জাগা মানে কি যখন গোবিন্দের ভজন করবে তখন জাগা আর যদি গোবিন্দের ভজন না করায় না জেগে আছে না তো শুয়ে আছ এই জন্য মহাপ্রভু বলছে भजी व बोलिया ऐसे संसार भीतरे संसार किसे जन ऐसी बोले गोविंद भजन करते ऐसी ऐसे बोले ना कृष्ण भजी वार तरे संसार आई नु मीछे माया बद्ध होया वृक्ष सम बोली ना ऐसे जखन भगवान कपिल देव निजरे माँ के बोल से बोले माँ जखन मातृ गर्भ सात मास है तखन ए जीवात्मार ज्ञान आसे हाँ जीवात्मार ज्ञान आसे তখন বলে মা মায়ের পেটে আসা আর নরকে আসা সমান মায়ের পেটে আসা নরকে আসা সমান বলে কি রকম বলে মাথাটা নিচু করি আর পায়টা উঁচু করে থাকে মায়ের পেটে কি আছে পরিসরা পায়খানা পুজ রক্ত এ ছাড়া কিছু নেই এ ছাড়া কিছুই নেই পেটের মধ্যে এত গরম আছে আজকে যদি রসগোল্লা আর দহি খান না কালকে দেখবে বিষ্ঠা হয়ে বেরিয়ে আসছে এত গরম পেটের মধ্যে হ্যাঁ ভগবান বলছে মা মায়ের পেটে আসা আর নরকে আসা সমান যখন তার সাত মাস হয় হাজার হাজার জন্মের কথা তার মনে আসে আগের জন্মে আমি কি করে মিথ্যা বেইমানি লম্পট কত খারাপ কাজ করে পয়সা রোজগার করেছি সেই সময় তো স্ত্রী পুত্র পরিবার সবাই তো ছিল কিন্তু যে এখান যে কর্মের ফল যখন ভোগ করছি ওই স্ত্রী কোথায় ওই পতি কোথায় ওই ছেলে মেয়ে কোথায় এখান তো কেউ নেই এখানে আমি তো একা সমস্ত কর্মের ফল আমি এখানে একা ভোগ করছি তখন বুঝতে পারে সংসারে কেউ কার নয় মিচ্ছে মায়া সংসার হ্যাঁ মিচ্ছে মায়া বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু কেউ কার নয় তখন ঠাকুরকে ডাকে বলে ঠাকুর আমাকে তাড়াতাড়ি এই নরক থেকে বের করে দাও এই গর্ভ থেকে বের করে দাও তখন ঠাকুর বলে বলো কি করবে এবার জন্ম নিয়ে তোমাকে যদি জন্ম দেয় তুমি কি করবে আমার সেখানে প্রতিজ্ঞা করেছি বলে একবার যদি এই মাতৃ গর্ভ থেকে আমাদের বের করে দাও আমি প্রতিজ্ঞা করছি আর এই মায়া সংসারে ঢুকব না সারা দিন তোমার ভজন করবো কীর্তন করবো তোমার নাম নেব হ্যাঁ নিয়ে সংসার থেকে উদ্ধার হয়ে যাবে তখন ঠাকুর বলছে তুমি এই দুঃখ কষ্ট গুলো পিয়ে বলছো যে ভজন করবে
এই দুঃখ কষ্ট গুলো পিয়ে বলছে ভজন করবে, আর যখন জন্ম দিয়ে দেবে না বলে ভজন ভজন কি বেকার সব জিনিস, তুমি বলে বেকার সব জিনিস। এই জন্য ঠাকুর বলছেন তোমাকে মাঝে মাঝে ওয়ার্নিং দেবো, তোমাকে চেতাবনী দিব, বলে কি বলে যখন এটা চুল পাকে দেখবে, যখন চুল পাকে না ওই কান থেকে এইখান থেকে পাকতে আরম্ভ করে। হ্যাঁ, এই মানে কি কানে তো বেল দিয়ে দিল, তুমি কি বলে এসেছিলে ঠাকুরের কাছে ভজন করবে না, ভজন করতে তুমি এসেছিলে না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, তুমি গোবিন্দর কাছে তো বলে এসেছিলে ভজন করবে, কতটুকু হরিনাম করছো, কত সময় টিভি দেখছো, কত সময় স্মার্টফোন দেখছো, কত সময় ওর ওর নিন্দা চর্চা করছো। এই জন্য কানে একটা বেল পড়ে মানে একটা চুল পাকা, আমরা কি করি জানি তো, বলে এত তাড়াতাড়ি বুড়ো বুড়ি বানাচ্ছে, আমার বুড়ো বুড়ি হয়েছি ওই চুলটা ফেলে দিই, যেমন আবার একটা চুল যখন পেকে যায় আবার কি করি আবার ওই চুলটাকে উপড়িয়ে ফেলে দিই, আর যখন খিচড়ি মতো হয়ে যায় মানে আধা পাকা আর আধা কালো, তখন মেহেদি তখন রং দিয়ে আবার চুলটাকে কালা করে দিই, বলে আমার কোনো কিছু হয়নি। ঠাকুর বলছে তোমাকে দ্বিতীয় ওয়ার্নিং দিব, বলে কি দিবে, বলে তোমার চক্রের মধ্যে কমজোরি এসে যাবে, তখন আমার সুন্দর চশমা পড়েনি এই হিরো বলে থাকি, বলে আমার এখানে কিছু হয়নি। ঠাকুর বলছে তোমাকে তৃতীয় ওয়ার্নিং দেবো, বলে কে দিবে, বলে এক একটা যে হাসটা না এক একটা দাঁত ভাঙতে আরম্ভ করবো, এক একটা দাঁত ভেঙে দেবো তোমাদের, কিন্তু আবার ডেন্টিস্ট্রি কাছে গিয়ে না আবার সেই 32 দাঁত লাগিয়ে, বলে আমার কিছু হয়নি এখন ভালোই আছে। ঠাকুর বলছে তোমার চতুর্থ ওয়ার্নিং দিব, বলে কি ওয়ার্নিং দিবে, এই কথা বলবে না, বলে চতুর্থ ওয়ার্নিং দিব, বলে কি দিবে, বলে দু পা থেকে তিন পা হয়ে যাবে, মানে কি ওই লাঠি ধরতে আরম্ভ, লাঠি ধরা আরাম করবে। ভগবান বলছেন তোমাকে পঞ্চম ওয়ার্নিং দেব না, তখন বল হরি হরি বল, বুঝতে পারছেন তো। এই জন্য মাতৃগর্ভে আমরা গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, হে গোবিন্দ তুমি আমাদের এই যে মানুষ জন্মটুকু দিচ্ছ এই জন্ম পিয়ে তোমার ভজন করবো, তোমার ভজন করবো। এই জন্য মহাপ্রভু তিনি কি বলছেন, বলে এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহ তুমি মাগি, ওই মায়াকে নাশ করার জন্য রোগকে নষ্ট করার জন্য আমি ঔষধ এনেছি, বলে ওই ঔষধটা কি, বলে গোবিন্দের নাম, কি ওই ঔষধটা, বলে হরে কৃষ্ণ, এবার হাত তুলে বলো, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এইটাই হলো অসুর। মহাপ্রভু বলছে সবাই এই হরিনাম তুমি গ্রহণ করে, কেন কালকে আমি চারি বহুর কথা শোনাছিলাম না, কারা কারা কথায় কালকে ছিল হাত তুলে দেখি, কথার মধ্যে কালকে কে কে ছিল, আমার কালকে আমি চার বহুর কথা বলছিলাম, এক রাজার চারটি বহু আছে, প্রথম বহুটা কি ছিল, রাজা তাকে সব থেকে বেশি ভালোবাসত, ও যেটা চাই তো ওকে দিত, হ্যাঁ চাই সেটা সেটা কে, বলে এই শরীর, এই শরীর যখন আমাদের যে কোন জিনিসটা চাই তাকে আবার ওটা দেই, কিন্তু শরীর কি সঙ্গে যাবে, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গতায়ে বিহার করিবে, শরীরটা কো সঙ্গে যাবে না। দ্বিতীয় রানী কে ছিল বলে দেখি, হ্যাঁ দেখতে খুব ভালো করে শুনেছ, এই যে দ্বিতীয় বউটা যে ছিল স্ত্রীটা ও দেখতে খুব ভালো ছিল, এই জন্য রাজা তাকে পুরা নগর তো ঘুরিয়ে তাকে দেখাতো, দেখো আমার স্ত্রীটা দেখতে কত ভালো, তাকে যখন জিজ্ঞাসা করলো তুমি কি যাবে, ও কি বলছিল, আরে বলো, ও বলছে আমি যাবো কি দেখছি তুমি কখন মরবে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো, বলে কেন ওইটা কে, বলে এটা হলো পয়সা, এটা হলো সব থেকে সুন্দরী, পয়সা না থাকলে কিছুই হবে না, পয়সা ছাড়া তো কিছু হবে না, পয়সা থাকলে ভালো খাবো দাবো ভালো ঘর বাড়ি বানাবো, কিন্তু ওই পয়সাটা কি বলছে অন্যের সঙ্গে বিয়ে হয়ে চলে যাবো, মানে কি মরার সঙ্গে সঙ্গে পয়সাকে অন্যের নামে ট্রান্সফার হয়ে যাচ্ছে, সেটাও চলে যাচ্ছে। তৃতীয় বউটি কে ছিল বলো, ভালো ভালো কথা বলতো, বাবা মায়েরা শুনেছে ভালো, এই জন্য যে খুব ভালো ভালো কথা বলতো, ওকে যখন জিজ্ঞাসা করলো ও কি বললো, বলে যাব দরজা পর্যন্ত যাব, মানে কি যখন আমাদের শরীরটুকু ছেড়ে যাবে পত্নী কত দূর যাবে, দরজা পর্যন্ত যাবে, তার আগে ও যাবে না, তখন পরিবার ধরে জিজ্ঞাসা করছে তুমি কত দূর যাবে, বলে শ্মশান পর্যন্ত, বলে আগে, বলে ওর আগে আমি যেতে পারবো না, তোমাকে পুড়িয়ে ছাই করে বাড়িতে চলে আসে। এখন চতুর্থ পত্নী এসেছে, বলে চতুর্থ পত্নী কে ছিল, কে বলবে চতুর্থ পত্নী,
রাজা যাকে জীবনে ভালোবাসেনি দেখতে পারতো না, তাকে একটি কোণায় করে রেখেছিল, তাকে কখনো জিজ্ঞাসা করেনি তোমার কাছে সাবুন তেল সোডা আছে কিনা। কিন্তু অন্তিম সময় যখন তাকে জিজ্ঞাসা করলো, ও কি উত্তর দিল? হ্যাঁ, তোমার সঙ্গে যাও। ওইটা কে যাকে জীবনে সব থেকে বেশি নেগলেক্ট করে রেখেছি? বলে ভগবানের ভজন, ভগবানের ভক্তি আর হরি নাম। হ্যাঁ, যদি কেউ বলে একটু হরির নাম কর, বলে বেকার কাজ, যাদের কোনো কাজ কম নেই ওরা সব বসে মালা দেখো হরে কৃষ্ণ করে। আমার অনেক কাজ আছে, কি আছে? টিভি দেখবো, স্মার্টফোন দেখবো, ওর ওর নিন্দা চর্চা করবো। হ্যাঁ, সময় কোথায় হরি হরি করতে? যারা বেকার লোক তারাই হরি হরি করে। কিন্তু অন্তিম সময় সঙ্গে কি গেল? বল হরি হরি বল। আর এইদিকে তো বলে বল হরি হরি বল। আমাদের ওই উত্তরপ্রদেশে কি বলে? বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল গত্য হে, সব কই বাদ হতা। আমাদের ওইদিকে বলে কি বলে? বলে যতটুকু জীবনে তুমি গোবিন্দের নাম নিয়েছ, যতটুকু জীবনে তুমি রামের নাম নিয়েছ, এখানে তোমার সঙ্গে ওইটুকু যা আছে, এ ছাড়া তুমি জগতে যা কিছু করেছ এখান থেকে তো ছুঁই সুত তোমার সঙ্গে যাচ্ছে না, সব ছেড়ে দিয়ে তোমাকে যেতে হচ্ছে। এই জন্য মীরা বলছে, পায়োজি মেনে রাম রতন ধন পায়ো। মানে কি? জীবনে তুমি কি পেলে? বলে যতটুকু আমি গোবিন্দের নাম নিয়েছি ততটুকু পেলাম, ইয়ে ছাড়া সব শেষ হয়ে গেল, পালিয়ে গেল, সঙ্গে আর কিছু যাচ্ছে না। বুঝতে পারছেন তো? এই জন্য কি করবেন? হরিনাম করবেন। এই হরিনাম করবেন, এইটাই তোমাদের সঙ্গে যাবে, আর কিছুই তোমাদের সঙ্গে এখান থেকে যাবে না। এই জন্য কালকে কিছু মায়েরা মালা নিয়েছে, কালকে কারা কারা মালা নিয়েছে হাত তুলে দেখি। হ্যাঁ, দু চারজন মালা নিয়েছে। আর যদি কেউ মালা নিয়ে ভজন করতে চায় না, তোমার এক একটা মালা নিয়ে যাবে। বুঝতে পারছো তো? ওই যে নগর সংকীর্তন করলে সাধুরা এলো, জ্ঞানের কথা বললো, বাস তারপর শেষ, সব শেষ না। ওই মহাপ্রভু বলছে, আমি হরিনাম টুকু এনেছি, তোমরা এই হরিনাম টুকু গ্রহণ কর, এর দ্বারা তোমার কল্যাণ হবে। বুঝতে পারছেন তো? এই জন্য যদি কেউ চায় আমরা মালা জপ করতে চাই, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে চাই, আমরা দু ভাবে মালা দিই। এক ভাবে মালা দেই, যদি সম্পূর্ণ কেউ নিরামিষী ভোজী হয় তখন তাদেরকে আমরা তুলসী মালা দিই। আর যদি কেউ বলে ধীরে 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 করবো ছাড়বো, তখন আমরা তাদেরকে নিম মালা দিই হরিনাম করার জন্য। এই জন্য কালকে